শুভ সন্ধ্যা টান টান একটা রাজনৈতিক চিত্রনাট্য চলছে আমি চিত্রনাট্যের বাইরে আসতে চাইছি বিষয় অবশ্য বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদেরকে বিখ্যাত মানুষের বিখ্যাত কোট একটু অন্তত পড়ে দেওয়া উচিত বিখ্যাত মানুষ বলছেন কেউ কেউ যেমন প্রথম শ্রেণীতে পাস করে কেউ কেউ তেমন প্রথম শ্রেণীতে ফেল করে খুব বিখ্যাত মানুষের বিখ্যাত কোট আজকে আলোচনাটায় অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিক্স ডিপোজিট কারা ভেঙেছে কিভাবে ভেঙেছে তার হদিস কোথায় এফআইআর কেন হলো এর সমস্ত খোঁজ কিন্তু দ্য কোয়ারি ডট কম শুরু থেকে করছে নট অনলি দ্যাট প্রচুর ইস্যুতে আমরা বিভিন্ন সময় সংবাদ করেছি তাদের পুলিশের হেফাজত যেতে পর্যন্ত আটকে গেছি কোনো কারণে পারিনি পুলিশ শেষ পর্যন্ত তাই লড়াইটা অত্যন্ত ভয়ঙ্কর আমি জানি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বরদাস্ত অন্তত দ্য কোয়ারি ডট কম নয়ন করবে না আলোচনাটা করবো আজকে প্রত্যেকের তরুণ প্রজন্মের একদম তরতাজা যা যুবক তারাও কিন্তু এই জগতে প্রতিষ্ঠিত রাজনৈতিক পাবে দিব্যেন্দু টাইটেল দিব্যেন্দু নন্দী এস শহরের সম্পাদক তো দরুন বয়স অল্প আগেও দেখেছেন আপনারা এস এফ নেতৃত্বে আছেন উল্টো দিকে জেলা সম্পাদক বসে আছে তাকে দেখানো যাচ্ছে না ডক্টর শান্তরূপ দে দেখেছেন বিজেপি যুব নেতা এবং ঘি খাও দেশি আর চালাও সিফ মেসি কিন্তু বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ মেসি বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এন এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন পেশা চিকিৎসক আর রয়েছে একদম কোণে বয়স চব্বিশ সবে হয়তো হবে তো মুন্সি আশরাফুল করিম তৃণমূল ছাত্র পরিষদের একদম তর্তাচার টাটকা নেতা আমি দিব্যেন্দু তোমাকে দিয়ে আসতে চাইছি এই সন্ধ্যায় এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির পাকে আবদ্ধ দুর্নীতির পাক নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে কিন্তু সাম্প্রতিককালে ফিক্সড ডিপোজিট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে পাল্টা অভিযোগ অভিযোগ এফআইআর পর্যন্ত করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাংকের বিরুদ্ধে এবং হচ্ছে ইউনিভার্সিটির কিছু স্টাফের নাম জড়িয়েছে বামপন্থী ছাত্র রাজনীতিরা এই কথাই বলতে চাইছিল যে ফিক্সড ডিপোজিট ভাঙলো কারা দেখুন বামপন্থী ছাত্র রাজনীতির আমরা করি বলছিলেন আপনারা আমরা শুধুমাত্র এক্ষেত্রে বলছি না যে ফিক্সড ডিপোজিট বাংলো কারা আমরা এর আগেও বলেছি যে গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলছে দুর্নীতি স্বজন পেশন এবং বেনিয়ম এই তিনটের মেলবন্ধনে একইভাবে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে টিসিএস আয়ন যে সংস্থা রেজাল্ট এবং আমাদের অ্যাডমিট প্রকাশ করে সেই সংস্থাকে একুশ কোটি টাকার একটা গণ্ডগোল চোখের সামনে এসেছিল ফলস্বরূপ সেই সমস্যার সময় আমরা যখন গিয়েছিলাম বলেছিল ব্যবস্থা হবে কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে বর্তমান সময়ে প্রতিটা সেমিস্টারের অ্যাডমিশন ফিজ ভর্তির ফিজ বেড়ে গেল সেই একুশ কোটি টাকার যে উসুল আসলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অবশ্য আপনারা এই সময়ের মধ্যে জানেন যে আমরা একদিন ভিসির সাথে গিয়ে দেখা করেছি দীর্ঘক্ষণ অবস্থানের পর সেদিন ভিসি জানিয়েছেন যে এরকম শুধুমাত্র একটা ফিক্সড ডিপোজিট নয় এরকম আগেও অনেক ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে এবং তারা যখন একটা ব্যাংক থেকে খবর পান যে একটা ফিক্সড ডিপোজিট ভাঙা হচ্ছে তারপরে খোঁজ নিয়ে জানেন অন্য একটা ফিক্সড ডিপোজিট একইভাবে অন্য একটা ব্যাংক থেকে ভাঙার চক্রান্ত চলছিল দিব্যান্দু আমি কতগুলো নাম দেখছিলাম এফআইআর কপিতে আমি একদম বুঝি কম এ ব্যাপারটায় আমি বিরাট শিক্ষাবিদ নই আমি কুড়িয়ে কুড়ে বেড়ানো ঘুরে বেড়ানো সাংবাদিক একজন অন্তত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন তাই আমাকে তাই বাবুই পাখির বাসা আমি থাকি আমি আমি মাটিতেই থাকি আমাকে বলুন ফিক্সড ডিপোজিট যখন ভাঙা হয় এক তো ইকোনমিক একটা ব্যাপার অর্থনৈতিক ব্যাপার তার জন্য ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের অনুমতি আদৌ ছিল কিনা বা তারা জানতেন কিনা বা হায়ার অথরিটি জানতেন কিনা হঠাৎ করে ভেঙে গেল দেখুন এখনো পর্যন্ত এই বিষয়ে ইউনিভার্সিটি এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো সদুত্তর দিচ্ছেন না কিন্তু যাদের নাম আছে একটা বড় অংশ যারা আবার কিছু কিছু ক্ষেত্রে জানা যাচ্ছে যখন ব্যাংক তদন্ত করছে সেই তদন্তে যে একজনের সই মিলছে একজনের সই মিলছে না তাহলে সেখানেও বুঝতে হবে আমাদের কোথাও ভুল রয়েছে এখন ইউনিভার্সিটি গোটা বিষয়টাকেই এই পুলিশ প্রশাসন এদের হাতে ছেড়ে দিতে চাইছে আর গোটা পুলিশ প্রশাসন মানেই বোঝা যাচ্ছে যারা এখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতিকে মদত দেয় আমরা এর বিচার বিভাগেও তদন্ত চাইছি এবং ইউনিভার্সিটি যাতে নির্দিষ্টভাবে তদন্তর জন্য তদন্ত কমিটি একটা নির্দিষ্ট যে প্রণালী তার নিয়ে গঠন করেন সেটার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করি দামিনী পিকচার দেখেছেন দামিনী পিকচার সানি দলের দেখবেন মিনাক্ষী শেষাদ্রী আছে অমরেশপুরী আছে তো কোর্টে বলছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা পলিটিক্যাল সিস্টেমের এটাই প্রবলেম যে বিচার বিভাগ তদন্ত চাই আর নিরপেক্ষ তদন্ত চাই ওটাই তারিখ 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 শান্তরুপ দেহ বিশ্ববিদ্যালয়ে সুনাম সমাদৃত সারা ভারতবর্ষে ডক্টর রঘনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক উপাচার্যের হাত ধরে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় সমাদৃত হয়েছেন আপনিও বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন তো প্রথমত আমার প্রশ্ন স্পেসিফিক যেটা আমাকেও বললো যে একদম ফিক্সড ডিপোজিট ভাঙলো কারা তারা কারা এফআইআর নেম তাদের নামে এফআইআর রয়েছে বর্তমান না সে কপি আমার কাছে রয়েছে কপি ছাড়া তো কথা বলছি না একটা ব্যাপক একটা নেক্সাস মনে করছেন অনেকেই যেটা বাম বন্ধুরা মনে করছে আপনারাও কি মনে করছেন বিজেপি যে এই অর্থনৈতিক যে একটা যে স্ক্যাম যেটা ফিক্সড ডিপোজিট ভেঙে দেওয়াটা এটা বড় একটা বিগ স্ক্যাম গোটা রাজ্যে যেমন শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতে একটা চরমতম দুর্নীতি চলছে তার প্রতিচ্ছবি আমরা বর্ধমান তার ব্যতিক্রম রইল না নয়নদা তুমি দীর্ঘদিন ধরেই জানো তুমি কিন্তু এই বর্ধমান ইউনিভার্সিটি বিভিন্ন স্ক্যামকে নিয়ে দীর্ঘদিন ধরে এক্সপোজ করে আসছো বিভিন্ন রকম ভাবে এই ফিক্সড ডিপোজিট স্ক্যাম এটা আজকে নতুন কিছু নয় আজকে এটা প্রকাশ পাচ্ছে আজকে নয়ন রায় বা কিছু এক শ্রেণীর সাংবাদিক যারা বুকচিতে সাংবাদিকতা করে তাদের জন্যই প্রকাশ পেয়েছে আর আমি আমাদের এটা আমাদের কর্তব্য এটা ব্যক্তিগত কোনো ব্যাপার নয় একদম কর্তব্য আমাদের আমাদের সে গণতন্ত্রের সে কথা বলা হয়েছে যে এই এই কাজটা করতে হবে আচ্ছা বলুন তো বলো তো নয়ন একটা ফিক্সড ডিপোজিট কোন লতে একজন বা দুজনের সিগনেচারে ভাঙা যায় যায় না আমি নয়ন তোমার ইনফরমেশনের জন্য বলে রাখি নাইনটিন এইটি টু ফিক্সড ডিপোজিট আইন ব্যাঙ্কিং সেকশনের যে আইন এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেখানে স্ট্রিক্টলি বলা হয়েছিল ফিক্সড ডিপোজিট ক্যান ব্রেক অনলি দোস্ট পার্সোনালিটি যারা ওখানে সই করেছে এবং শুধু তাই নাইমাত্র তুমি আমাদের বাম ভাইকে প্রশ্ন কষা বলি যে সই নকল করা হয়েছে দীর্ঘদিন কুড়ি বছর দশ বছরের কারো সই সম্ভব থাকে না উনিশ বিশ চেঞ্জ হতে পারে তো সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট প্রিম্যাচর এই এই ইফসান বার্সের ক্ষেত্রে তাদের স্পষ্টত বলা আছে যে ফিক্সড ডিপোজিট ভাঙতে গেলে যাদের সই করা আছে তাদেরকে ওখানে সশরীরে উপস্থিত থাকতে হবে শুধু তাই না ফিক্সড কেন ভাঙা হচ্ছে এমনকি পেনাল্টি অবধি লাগতে পারে তার প্রপার কজ দেখাতে হবে আজকে বিভিন্ন ওখানকার যে বিভিন্ন অফিসাররা বলছেন যে ওই আর্থিক যে আমাদের মানি অফিসার যিনি থাকেন ওখানে তো উনি বলছেন যে আমার একার সই নাকি যাই হোক যাই বলে থাকুন না কেন ডাল কালা হয় ও তো তদন্তে পরিষ্কার হবে পরিষ্কার কালা নয় এখান থেকে ডালই জ্বালা প্রবলেম এখানেই আছে এখানে মাথা থেকে পা অবধি অভিযোগ থেকে শুরু করে যাদের নামে অভিযোগ করছে কেউ সরাসরি কেউ ইনডাইরেক্টলি মাথা থেকে পা অবধি সবাই যুক্ত আছে সবাই ভাগ পাচ্ছে এবং ভাগ আবারো আগামী দিনে পাবে একটা ব্যাংকের প্রকাশ পেয়েছে বিগত দিনে আরো অনেক ব্যাংকের ভাঙা হয়েছে এবং শুধু ইউনিভার্সিটির আই ফিক্সড ডিপোজিট না ইউনিভার্সিটির প্রত্যেকটা খাতের টাকা থেকে শুরু করে অ্যালটের টাকা প্রত্যেকটা এইভাবে করে মাথা থেকে লুটে খাচ্ছে মনসি আসরাফুল করিম বলছে ডাল জ্বলে গেছে তদন্তে দাবি করছেন বিচার তদন্তে দাবি করছেন এসে পাই ওই ফিল্মি ডায়লগের মতো আমিও বলছি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো আমার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেহেতু তুমি ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদে তুমি প্রতিনিধিত্ব করো এত বড় একটা ঘটনা ঘটে গেলো এই কি অজান্তে হলো নাকি জনান থেকে হলো নাকি কেউ জানতো না এফআইআর হয়ে গেলো ব্যাঙ্ক ভেঙে ভেঙে ভেঙেবার হলো এফআইআর নেমে অনেকের নাম রয়েছে আপনি জানতে চাইছি আপনার কাছে দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে মোটামুটি তিন থেকে চারটে এফআইআর লজ হয়েছে প্রথমে ছ তারিখে ঘটনাটি যেটা ঘটে যে ইউকো ব্যাঙ্কে দুজন যায় ইনামুল হক আর ভক্ত ইনামুল হক নামে একজন এফডিটা প্রি এফডিটা ভাঙতে যায় এবং সেখানে ছ তারিখের ঘটনাটা এটা ইউকো ব্যাঙ্ক অথরিটিকে জানায় অথরিটি বলে যে না এটা অথরিটির তরফ থেকে কিছু এরকম মানে এফডি ভাঙার কোনো কিছু পাঠানো হয়নি তো সেই পরিপ্রেক্ষিতে ছ তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে সতেরো তারিখে ইউকো ব্যাঙ্ক একটা এফআইআর লজ করে দুজনের নামে একজন হলো ভক্ত মন্ডল আর একজন ইনামুল হক তারপর বাইশ তারিখে ইউনিভার্সিটির তরফ থেকে একটা এফআইআর লজ করা হয়

তো যেটা আপনার কি মনে হয় গোটা ঘটনার পিছনে কি সত্যি কোনো পাখির তৈরি হয়েছে নাকি সত্যি বাবুই পাখির বাসাতে কেউ বাসা বুঝছে নাকি এর মধ্যে কোনো কারো এ এত ইকোনমিক অফেন্স এতো বড় অর্থনৈতিক অপরাধ এটা বলা হচ্ছে এই ঘটনা তৃণমূল ছাত্র পরিষদ আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আমি সে যাব যাবো আপনাকে আমি বিব্রত করবো না আজকে আজকে সন্ধ্যায় আপনাকে আমি বিব্রত করার মুডে নেই অন্তত আমি বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিক্সড ডিপোজিট ভাগা হলো ব্যাঙ্ক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ব্যাংক আমার তো এখানে পরিষ্কার মানে যতটুকু বলা উচিত ইউনিভার্সিটি অথরিটির কোনো না কোনো জায়গায় কোনো কিছুটা একটু গাফিলতি আছেই তা না হলে ফিক্সড ডিপোজিট ওই যে সিকিউরিটি যে সার্টিফিকেট এটা কাস্টেডিয়ানকে একজন ইউনিভার্সিটি বলছে যে একটা স্টাফ সে নিয়ে গেছে সই জাল হয়ে গেছে সব মেনে নিলাম সার্টিফিকেটটা কীভাবে পেলো কীভাবে গেলো ওনাদের কাছ থেকে তারপর এই যে তিনবার দু হাজার সালের অগস্টের দু থেকে যে তিনবার তিন দফায় যে এফডিগুলো ভাঙা হচ্ছে এবং সেটা একটা থার্ড পার্টির কাছে পেমেন্ট চলে যাচ্ছে যে থার্ড পার্টির কাছে যে পেমেন্টটা যাচ্ছে সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলছে আরটিজি আরটিজিএসের থ্রুতে যাচ্ছে তার মানে চেক ম্যান্ডেটারি চেকটা কোথা থেকে পাচ্ছে এই যে একটা গ্রুপ ডি স্টাফ তারা চেকটা পাচ্ছে না কথা যায় তাহলে কি না কোনো কোনোভাবে গাফিলতি আছে এবং কে কতটা জড়িত সেটা এখন মুন্সী আশরাফুল করিম শুনলেন কি বললো যে শর্ষের মধ্যে ভূত হ্যাঁ হাত বদল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে ব্যাংক এফআইআর বিশ্ববিদ্যালয় সুনাম বাড়ছে দেখুন আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় হচ্ছে ঐতিহ্যের বিশ্ববিদ্যালয় আমরা মনে করি কারণ এই বিশ্ববিদ্যালয়ের এককালীন উপাচার্য ছিলেন সুকুমার সেনের মতো মানুষজনরা এই বিশ্ববিদ্যালয়ে যখন অমিত স্যারের মতো স্যারেরা ভিসি ছিলেন তখন বিশ্ববিদ্যালয়ের টোটাল অ্যাসেট ছিল পাঁচশো কোটি টাকা আর আজকে গোটা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অডিট রিপোর্ট নেই এখন নাকি শুনছি অডিটের জন্য বাইরের থেকে লোক আনা হচ্ছে নির্দিষ্ট কোনো টাকার তথ্য নাই বিভিন্ন সময়ে ম্যাচিওর হওয়ার আগেই বিভিন্ন খাতের জন্য এফডিগুলো ভাঙা হয়েছে নির্দিষ্ট কোনো আগে যেটা ইউনিভার্সিটির ব্যাপার ছিল যে বিভিন্ন সেকশানে বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ভাগে বিভিন্ন বাজেট হতো এখন গোটাটাই একটা বাজেট করে দেওয়া এবারে বলি শুধুমাত্র ওই সর্ষের মধ্যে ভূত যেমন বললেন এখন বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন জানতে চাইছেন যে ফিনান্স অফিসার রামনব রাম জন্মভূমির পুজো করে যে পায়েস খাওয়ালেন সেই টাকাটা কি এফ ডি ভেঙে খরচা হলো তেমনই আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আজকে যখন আমি পরীক্ষা দিতে গিয়ে ফিরছি তখন বলছে যে জনতার গর্জন তৃণমূল বর্জন কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ দুর্নীতি করে চলেছে তেমনি একইভাবে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই কথাগুলো বলার জন্য রয়েছিল। আজকে শুধুমাত্র একটা করে সোশ্যাল বা একটা করে ফেস্ট করে তারা থেমে রয়ে যাচ্ছে তাদের দেখতে পাচ্ছি তারা যখন মেস কমিটিগুলো চালাচ্ছে সেই মেস কমিটির দীর্ঘদিনের অডিট রিপোর্ট নেই কিছু কিছু মেস কমিটি রয়েছে যাদের হাতে একটা টাকা ছিল কোভিডের পর সেই মেস কমিটির ফান্ডিংয়ের হিসাব নেই এরকম গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এই একুশ কোটি টাকার টিএস টিসিএস আয়ন বা কুড়ি করে দু কোটি টাকা আমি জানি ওটা আমি জানি হ্যাঁ এসব নয় গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয় রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ক্ষেত্রে এখন যদি খুব গুরুতর খবর দিই পরবর্তীকালে নাকি শোনা গেছে কোনো তৃণমূল নেতাকে ওই দুটো অফিসার যা দুটো কর্মী যাদের নামে নাকি কেস করা হয় তাদেরকে যাতে কেস না করা হয় তাদেরকে এখন না তাড়িয়ে দেওয়া হয় তার জন্য গিয়ে ভিসির কাছে কথা বলেছেন অনেক খবর আমাদের কাছে আছে অতএব খাওয়ার একটা আপনি বলছিলেন বাসা ঘুঘুর বাসা তৈরি করা হচ্ছে আমরা আগামী দিনে আমরা এই স্টেজ থেকেও বলতে চাই যে আমরা আগামী দিনে এ নিয়ে আরো বৃহত্তর আন্দোলনে যাব গোটা বর্ধমানের মানুষ এই বিষয়ে আগামী দিনে রাস্তা রাস্তায় নামবে আচার্য সুকুমার সেন ডক্টর রমনঞ্জন মুখোপাধ্যায় দিলীপ বসু অমিত মল্লিক অনেক নামে উপাচার্যদের পদাঙ্গ দেই সমাদৃত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তা কোনোভাবে অস্বীকার উপায় নেই কিন্তু ওই যে হাত বদল হয়েছে বলছে বারবার করে বলছে যে বিভিন্ন ধরনের ইন্টারনাল অডিট হয়নি অনেক বড়ো সাবজেক্টে চলে যাচ্ছি আমরা কিন্তু আমার প্রশ্নটা আমি ফিক আমি এফডিতে আছি এই এফডিটা ভাঙার পিছনে কারা কারা আছে বিজেপি অ্যাজ এ বিজেপি পার্টি যেহেতু আপনি যুব মোর্চার দায়িত্ব রয়েছে আপনি যেহেতু স্পোক পার্সন এই এত বড়ো দুর্নীতি ওরা বলছে এবং যেহেতু যেহেতু এফআইআর মেনশন হয়েছে এফআইআর যখন রয়েছে স্বাভাবিকভাবে কারাপশান অগেনস্টই হবে এবং কিছু ব্যক্তির নাম রয়েছে আপনারা আপনারা কি ধরনের মুভমেন্ট চাইছেন বা ভাবছেন গোটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুভমেন্ট এবং ভারতীয় একদম পার্টি স্ট্যান্ড যদি আমি বলতে থাকি এই যে দুর্নীতি হয়েছে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি খোঁজনি দেখুন যে ইউনিভার্সিটির মাথা থেকে পা অব্দি যে পুরনো কর্মী যারা আছেন তার প্রত্যেকে লেফটিস্ট এবং শুধু তাই না বর্তমানে সেই লেফটিস্ট পরিণত হয়ে থেকে যারা তৃণমূলে যোগ দিই মানে এখন তৃণমূল পন্থী আপনি আপনি যাবেন না আপনি আমাকে আসুন তাহলে অনেক বড় বিতর্ক যাবে কথাটাই বলছি কারণ এইমাত্র এখানে একটা বলো রাম মন্দিরের প্রসাদ খাওয়ানোর ব্যাপার নিয়ে একটা কথা উঠলো পলিটিক্যাল খোঁজা যখন এসসামাকে তার সঠিক উত্তরটা দিতেই হয় এফডি তে আছেন এফডি তে একদম সরাসরি এফডি তে নিয়ে দায়িত্ব নিয়ে বলছি যে আপনি ব্যাংকিং সেক্টরে বোঝেন আপনি বলছিলেন আমি বলবো ওই কথাই বলছি ব্যাংকিং সেক্টরে যে যাদের কর্মীদের সই এবং যাদের এই বাতিল করা ইদিতে এত বড় একটা ঘটনা ঘটেছে যারা যুক্ত আছে তাদের সম্পূর্ণরূপে তাদের লেফট সমর্থিত এবং লেফটিস্টরা জানে এবং উল্টো দিক থেকে তৃণমূলের নেতাকর্মীরা যে ওই ভাগটা ওরাও পেয়েছে ওরাও গার্ড করে যাচ্ছে সুতরাং ঠিক আমরা যেমন জোট দেখতে পেয়েছি এই দুর্নীতিতেও তৃণমূল সিপিএম জোটবন্ধন করে একটা এক শ্রেণীর মানুষকে মানে এক সুবিধা পাইয়ে দিয়ে এই একটা এত বড় অফেন্স এটা ম্যানিটারি অফেন্স এটা করা করেছে এটা দায়িত্ব নিয়ে বলতে পারে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার ডান দিকে আমার বাঁদিকে যে ভাই দাঁড়িয়ে আছেন ওই যে তৃণমূলে সরাসরি উনি বলছেন আমি সংশয় প্রকাশ কর যে পরবর্তীকালে উনি রানিং স্টুডেন্ট ওনার না কোনো সংশয় হতে পারে রেজাল্ট টেজাল্ট এই রকম একটা হিংসাপ্র রাজনীতি কিন্তু রাজনৈতিক বিশেষ করে এই এখন রুলিং পার্টি কিন্তু ভয়ঙ্কর লেভেলের ওটা মনসি আশ্রাবুল করিম বুঝে নেবে নিশ্চয়ই যে যে আশঙ্কা প্রকাশ বা বিজেপির সতীর্থ পাশে বন্ধুই বলছে বা সিনিয়র বলছেন আমার প্রশ্ন হচ্ছে রে ঠাকুর ঘরে কে কলা আমি খাইনি আমরা ছোটোবেলাতে বিভিন্ন ধরনের রিংয়ের খেলা দেখেছি রিং খেলা দেখেছেন তো মাদারি খেলা যাকে বলা হতো জাম দিয়ে জাম দিয়ে জাম দিয়ে আস যদিও মাদারি নিয়ে একটা বিখ্যাত মুভি হয়েছিল ইরফানের দেখে দেখে দেখবেন ভালো লাগবে আপনার দল আপনার নেত্রী মুখ্যমন্ত্রী আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা দুর্নীতির গোটা বিষয়টা এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু জানেন জানিয়েছেন আপনারা অবশ্যই আপনার কাছে খবর গেছে এটা তো প্রত্যেক মিডিয়ার তরফ থেকে এই খবরটা করা হয়েছে অবশ্যই ওনাদের কাছ থেকে আমার আমার কাছে যা খবর হায়ার এডুকেশান ডিপার্টমেন্টে একটা কমিটি করা হচ্ছে এবং পুরো জিনিসটা কী খতিয়ে দেখার জন্য একটা কমিটি তৈরি করা হচ্ছে এবং যাই হোক ওনারা অনেক কথা বললেন যে এই দল ওই দল দলের কথা এই সাত তারিখে ফেব্রুয়ারির সাত তারিখে যে ছাত্রদেরকে যে মারা হলো এত বড় বড় কথা বলল দুর্নীতি নিয়ে বললো ছাত্রদের গায়ে যারা হাত তুললো তখন তারা এই ভাই বোনেরা কোথায় ছিল অন্য সংগঠনের যারা সমস্ত যারা ছিল তারা কোথায় ছিল তখন তো কোনো আন্দোলন প্রতিবাদ কোনো কিছু করতে দেখেনি ছাত্ররা মার খেলো কিছু কর্মী রেজিস্টার এবং রেজিস্টারের নেতৃত্বে যে কিছু কর্মীরা যারা ছাত্রদেরকে মারলো গলা টিপে ধরলো বিভিন্নভাবে অত্যাচার করলো তখন তো তারা কোনো প্রতিবাদ করেনি করেছে বলে সেই যখন সেই সমস্ত ছাত্ররা যাদেরকে মারা হয়েছে তারা যখন গিয়ে প্রতিবাদ করছে এবং সে হয়তো ভুল বশত বা কোনোভাবে মাইক ইউজ করেছিল সে মাইক ইউজ করার বিরুদ্ধে থানায় গিয়ে ডেপুরেশন দিচ্ছে তো ছাত্রদের যে মারা হলো সেই নিয়ে কোনো ডেপুরেশান নেই সেই নিয়ে কিছু নেই এটাই হলো এখন মানে রাজনৈতিক সব নিজের আমার তো মনে হয় পুরো যারা বিরোধী এই সব একজোট হয়ে যা খুশি তাই করে মুন্সিবাবু আপনি ব্যাপারটা বুঝুন যে অভিযোগটা উঠছে এবং যেটা নিয়ে এফআইআর হয়েছে সেটার পরিমাণটা অনেক এক কোটি তিরানব্বই লক্ষ সামথিক আপনি বলতে পারবেন এবং তার আগে কুড়ি কোটি একটা বিরাট স্ক্যাম্প যার উচ্চশিক্ষা দপ্তর রিপোর্ট দীপকরঞ্জ সরকারের সেটা আছে সিটি কুমার সরকার প্রাক্তন ভাইস চ্যান্সেলার তার আমলে আমি নাম করে বলছি আর আমার সে দম আছে আমার কাছে কাগজ আছে সেগুলোর আপনি আমায় বলুন যে ঘটনা ঘটছে এতে শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে কিনা কারণ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বা অ্যাসেটকে যদি কেউ ভেঙে ফেলে সেখানে বিশ্ববিদ্যালয়ের একটা অংশ চুপচাপ রয়েছে নাকি না উদ্দীপনা রয়েছে নাকি তারা কোনো কারণে চুপচাপ নাকি কোনো ভয়ে বসে আছে যে যদি আসল মাথা ধরা পড়ে যায় আমি এটা জানতে চাইছি এটা হয়তো খুব ছোট বিষয় না অনেক বড় বিষয় না আমি তো বারবার বলছি এই যে ঘটনা ঘটেছে সেখানে অথরিটির কোনো না কোনো জায়গায় গাফিলতি আছে এবং অথরিটিটা জড়িত আমি তো বললাম যে চেকটা করে তদন্ত হলে বলছেন হলে অথরিটিদের যা যারা জড়িত তাদের আমার যতদূর ধারণা বা আমি এই তিনটে চারটে এফআইআর পরে আমি যা বুঝলাম এখানে ইউকো ব্যাংক বলছে ইনামুল নিয়ে এসেছে এফডিটা ভাঙার ভাঙার কেউ কি কেউ কি গ্রেফতার হয়েছে হ্যাঁ ইনামুল বোধহয় গ্রেপ্তার হয়েছিল হ্যাঁ 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 তো ইউকো ব্যাংক বলছে ইনামুল নিয়ে এসেছে ভাঙার জন্য এবং সে এফআইআর এই উল্লেখ কোন পোস্টে রয়েছেন উনি কোন উনি কোন পোস্টে আছেন ইনামুল ইজ প্রেজেন্টলি প্রেজেন্টলি অন রিএনগেজমেন্ট আফটার রিটায়ারমেন্ট আমি ধরে যে একজন খুব নিম্ন শ্রেণীর একজন কর্মচারী তার পক্ষে আমি জানতে চাইছি আমার আমার একটু ক্লিয়ার করবেন একজন নিম্ন নিম্ন একদম নিচু তলার কর্মী আমার কাছে এটা খুব মানে হাসির লাগছে গোটা বিষয় যে ঘোরাও হাসবে শুনে তো যে তার এত বড় ক্ষমতা সে এফ ডিটাকে ভাঙালো মতো আমি তো আমি বুঝছি না যে কি যদি ব্যাংক করে থাকে তা তো ইকোনমিক অফেন্স বারবার বলছি বিশ্ববিদ্যালয়ের দলার কর্মী নাম নাম বলছেন একজন গ্রেপ্তার হয়েছে এফআইআর পরিপ্রেক্ষিতে আবার যদি ব্যাংক যদি দোষী হয় তাহলে ব্যাঙ্ক ফাঁসবে আবার বলছেন ব্যাঙ্কও এফআইআর করছে বা ব্যাঙ্কও স্টেপ নিয়েছে এটা কোথাও আপনার মনে হচ্ছে না যে কোথাও রহস্য ঘনীভূত করতে চাইছে কেউ কেউ না আমার যা মনে হচ্ছে ইউনিভার্সিটি কোনো না কোনো জায়গায় কিছু একটা মানে হয়তো ইউনিভার্সিটি যে এফায়ারটা করেছে সেখানে লিখেছে যে অ্যাজ পার দ্য ইনফরমেশান ইউকো ব্যাঙ্ক আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছ থেকে যা ইনফরমেশান পেয়েছে সেখান থেকে ওরা বুঝতে পেরেছে যে ইনামুল ভক্ত ইনামুল আর ভক্ত এরা ইনভলভ কিন্তু না সেখানে লিখছে যে ভক্তমণ্ডন ইনভলভ কিন্তু ইউকো ব্যাঙ্ক বলছে না ইনামুল নিয়ে এসেছিলো ইউকো ব্যাঙ্ক বলছে ইনামুল নিয়ে এসেছিল ওটা ভাঙার জন্য কিন্তু ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির তরফ থেকে যে এফআরটা করা হয়েছে সেখানে ইনামুলের কোনো নামই নেই আমি আপনাকে বেশি সময় দিলাম যেহেতু আপনি সাবজেক্টটা হ্যাঁ আসবো আসবো আমি আমি খুব সংক্ষেপে শেষ করবো অনেক বড়ো সাবজেক্ট এসে গেল তো বা আমার রাম চলে এলো আমি চাইছিলাম না এটা হোক অন্তত আমি বলছি যে আবার বলছি যে ও বলছে হ্যাঁ সামথিং হ্যাপেন এর মধ্যে কিছু না কিছু তো আছে উনি বলছেন তৃণমূল ছাত্র দাবি করছেন মুন্সী আশরাফুল করিম যে তদন্ত হওয়া উচিত তদন্ত হলে পরিষ্কার হবে দুধ কা দুধ পানি কাপড় আপনি বলছেন ডালে আবার আগুন লেগে গেছে বলছে ও ডালে আগুন লাগলে ডাল খাওয়া যায় না কো আর আপনি বলছেন যে আমি কোনো ওই সমস্ত ইস্যুতে যাবো না পলিটিক্যাল ডিবেটে যাবই না সম্মান আপনার কাছে সম্মান ডক্টর শান্তরূপ কাছে মুন্সি আশ্রাপুলের কাছে কারণ প্রত্যেকেই হচ্ছে যে শিক্ষা জগতের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িয়ে আছে উল্টো থেকে অনির্বাণ রায়চৌধুরী আছে সেও শিক্ষা ব্যবস্থার সঙ্গে এবং ওই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে নামটা করিয়ে দিচ্ছি কারণ যখনও শুনছে আর আমি তো আছি আছি আমি তো সবার মানে চক্ষুশুল আপনাদের বিশ্ববিদ্যালয় জানেন তো আমি হচ্ছে আদায় আমাকে বলা আদা কাজকলা বলা হয় অন্তত আচ্ছা আপনি আমি বলুন দীপেন্দুবাবু এই ওই তদন্তের কথা বলছেন এর ভেতরে অনেক বড় একটা নেকশাস আছে বলে আমার মনে হয় আপনি কি আমার সঙ্গে একমত হ্যাঁ অবশ্যই আপনার সাথে সম্পূর্ণভাবে একমত এই নেকশাস অনেক বড় নেক্সাস এর আগেও যদি বলি আমাদের ইউনিভার্সিটির বেশ কিছু বিষয় এমন একটি সংস্থাকে দিয়ে হচ্ছিলো সেই সংস্থার কর্ণধার ছিলেন তৎকালীন যিনি আজকে আমাদের জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠ গার্লফ্রেন্ড আবার আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে আজকের যিনি আরও গার্লফ্রেন্ডের নাম বলতে পারে একদম নজরুল নজরুল বিশ্ব মহাবিদ্যালয় থেকে শুরু বিশ্ববিদ্যালয় শুরু করতে পারে আমি আমি চাইছি না আমি সাবজেক্টে যেতে চাইছি না আমি তো রামায়ণটা পড়ে নিয়েছি মোটামুটি আমি এফডিতে আসি না আর এফডির ক্ষেত্রেও একইভাবে কর্তৃপক্ষের একটা মূল গাফিলতি আছে সত্যি কথা বলতে বাংলায় একটা কথা ছিল যে রাজাই রাজাই যুদ্ধ হয় উলুখাড়ার প্রাণ যায় কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উচ্চ কর্তৃপক্ষ টাকা খায় আর নিচের স্তরের কর্মীরা ধরা পড়ে এরকম একটা চরিত্র এই চরিত্র নিয়ে চলছে আমরা বলছি একবারে শুধুমাত্র কান টানতে যাচ্ছি কান থেকে একবার মাথা ধরতে চাইছে তাই তো মাথা পর্যন্তকে আমাদের নিয়ে যাওয়ার কাজ করতে হবে আমি অনুষ্ঠান শেষ করবো শান্তরূপ আসল মাথার খোঁজ চলছে বামপন্থীরা বলছেন এসেপাই জেলার শহরের সম্পাদক বোঝা ওই চুনোপুটি ধরে লাভ নেই আসল মাথাকে ধরতে হবে বারবার একটা নাম উঠে আসছে ইনামুল তারপর একটা সুব্রত যাই ইত্যাদি নামগুলো উঠে আসছে এরা কান শুধু না এরা তার থেকেও যদি নিম্নস্তরে কিছু থেকে এরা হচ্ছে সেই দাওয়ার বোরের মতো কাজ করেছে মাথা থেকে পাবদি প্রথমেই বললাম যেন জড়িত আছে বলুন তো সিএম বা আমাদের এডুকেশন মিনিস্টার তারা তো জানে প্রশাসন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রশাসন চলছে তৃণমূল কংগ্রেসের পুলিশ কাজ করছে স্বয়ং বিধায়ক এখানে প্রত্যেকটা প্রোগ্রামে চলে যাচ্ছে প্রেসেন্সে আমি এই এই সাবজেক্টে আসছি এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অব্দি কতটুকু তদন্ত এগিয়েছে তদন্ত এগুলো মানে কি শুধু একজন একটা এনামুল যে এখন বালিকা বাখরা পরিণত হয়ে গেছে শুধুমাত্র তাকে মাথা 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 খুঁজছেন তো তো মানে চাইছেন আপনারা এই ঘটনার আছে মনে হচ্ছে তাই ঠিক যেমন প্রত্যেকটা মাথা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে স্ট্রিটে কালীঘাটে পৌঁছাতে হচ্ছে আমরা দাবি করে বলতে পারি এই মাথা খুঁজতে গিয়েও দেখা যাবে সেই হরিটার্জি স্ট্রিট বা কালীঘাটে গিয়ে আমাদেরকে পৌঁছতে হবে আর এখানে পশ্চিমবঙ্গের দুর্নীতিতে আর কোনো মাথা থাকে না ওই একটাতেই হয়ে ধরে বাকি এরা তো সব চুনোপুটি একটাই পোস্ট ল্যাম্পোস্ট বাকিগুলো মানে বাকিগুলো তো ল্যাম্পোস্ট বলেই দিচ্ছে ঠিক সেরকমই তাই এটা নতুন কিছু গল্প নয় একই গল্প একই প্যাটার্ন তদন্ত এই এখন তো সবাই চোর ধরতে থেকেও সিবিআই তদন্তের দাবি করতে হচ্ছে এটা দুর্ভাগ্য এই পুলিশের উপর ভরসা রাখা যায় না বর্ধমানের এই ক্যাম্পকে নিয়েও অবিলম্বে ইডি তদন্ত যৌথ তদন্তের দাবি জানাচ্ছি নইলে কিন্তু এটা সম্ভব নয় মুন্সী আশরাবুল করিম বলছি রে বিজেপির পরিষ্কার বক্তব্য আমি বলছি না কিন্তু এডিসিবিআই তদন্তের দাবি করছে এক আর দিব্যেন্দু নন্দী এসে এফ বলছি রে আসল মাথা ধরতে হবে তৃণমূল ছাত্র পরিষদ মুন্সি আশরাফুল করিম তারও কি একই বক্তব্য আসল মাথা ধরতে হবে হ্যাঁ আসল আসল মাথা বেরিয়ে আসুক এই যে সমস্ত নামগুলো বেরিয়ে আসছে তারাও কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে সেগুলো দেখা হোক তারা এই যে আপনি বলছেন যে ফাইন্যান্স অফিসার ফাইন্যান্স অফিসার বা রেজিস্ট্রার নামে তো এফআইআর হয়েছে পিএনবি করেছে না 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 ইনামুল 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 এখানে ভক্তমণ্ডল যে আরেকজন অ্যাকিউজড ইনামুল বা ও বাড়িতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেক করুন না তাহলে বুঝতে পারবে আপনি জানেন তো মুন্সীবাবু মুন্সি খুব বিখ্যাত হয় মুন্সী প্রেমচাঁদের বিখ্যাত বিখ্যাত লাইন আমি বলতে পারি আপনারা এই কথাবার্তা শোনার পর আপনাদের ডিবেট শোনার পরে অনেক রাগ হবে জানেন তো গায়ে হয়তো জ্বালা হবে ফোসকা পড়তে পারে তাদের জন্য যেন বার্নাল আছে বহলিন আছে লাগিয়ে নিলে ফোচকা ঠিকঠাক হয়ে যাবে যেন ভুলে যেন জল মানে ঠান্ডা জলে স্নান না করে আমার প্রশ্ন শেষ আসল মাথার খোঁজ আপনারাও কি চালাচ্ছেন হ্যাঁ 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 অবশ্যই বেরিয়ে আসলে দেখা যাবে এখানে বিজেপি যুক্ত এখানে এই যে ভাই বলল যে এফ ও এফ রাম মন্দিরের উদ্বোধনের উদ্বোধনে পায়েস খাওয়াচ্ছে বোঝা যাবে ভক্তমণ্ডল ভক্তমণ্ডল সিপিএম লোক বোঝা যাবে বেরিয়ে আসুক আমরা চাইছি আসল মাথাগুলো বেরিয়ে আসুক প্রত্যেককে ধন্যবাদ মানে একদম হচ্ছে খিচুড়িতে চলে গেছে হ্যাঁ বিভিন্নভাবে আমরা কিন্তু কারো নাম করিনি আমরা নাম করতে পারি না কারণ আমরা হচ্ছে যে গণতন্ত্র আমরা তো বিচার ব্যবস্থার দায়িত্বে নেই আমাকে একজন সাইবার সেল ওসি বলেছিলেন যে আপনাকে সংবাদটা নামাতে হবে আমি বারবার বলবো যতদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থাকবে আমি নয়নরায় থাকবো দুর্নীতির কথা বলবো আমি শুনুন যারা শুনছেন আমার এই ডিবেটটা প্রত্যেককে সম্মান দিয়েই বলছি প্রথমে দিব্যেন্দু নন্দী তোমাকে স্বাগত অভিনন্দন তুমি এসে পায়ে জেলার সম্পাদক ডক্টর শান্তরূপ দে বিজেপির মুখপাত্র এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ নামটা খুব আমার পছন্দ হয়েছে মুন্সী আসরাবুল করিম তৃণমূল ছাত্র পরিষদের আপনি তরুণ তাজা আপনি আসল মাদার খোঁজ চালাচ্ছেন আপনাকে ধন্যবাদ যদি কারো আমাদের সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কোর্ট খোলা আছে আদালতে যাবেন দেখা হবে আদালতে আর আমি কাগজপত্র ছাড়া নয়ন রায় দিন কোনো কথা বলি না বেফাস মন্তব্য করি না তাই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এসব ডায়লগ আমি দিই না আসল মাথা কারা তাদের খোঁজ চালাতে হবে তদন্ত করবে তদন্তকারী সংস্থা অভিযোগ করছে বাম এবং তৃণমূল ছাত্র পরিষদ ওয়েট করুন নমস্কার ঘি খাও দেব ট্র্যাক্টর মাসি বিশ্বাস প্রাইভেট লিমিটেড ঠিক আনু ফেরি ঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নাম্বার